তেনালিরামের খ্যাতি দিনে দিনে শুধুমাত্র বিজয়নগরেই নয়, বিজয়নগরের বাইরেও ছড়িয়ে পড়ছিল। রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভায় একজন অসাধারণ বুদ্ধিমান তেনালিরাম নামের ব্যক্তি আছেন, এই কথা শুনে একজন বিদ্বান তেনালিরামকে পরাস্ত করার জন্য বিজয়নগরে আসেন। রাজপুরোহিত মশাই, দেখুন, এ কোনো বিদ্বান ব্যক্তি বলে মনে হচ্ছে। আরে হলে হতে দাও না, আমাদের কি? আরে তা কি করে হয় পুরোহিত মশাই? আরে এই লোকটা যদি আপনার থেকেও বেশি বিদ্বান হয় তেনালিরামের মতো, তাহলে আপনি কাঁটা দিয়ে কাঁটা বের করতে পারেন না। কাঁটা? আরে তেনালিরামকে মাত দিতে হলে কোনো বিদ্বান চাই, তাই না? ঠিক আছে, চলো চলো ওকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ চলো চলো চলো। এই যে শুনছেন, নমস্কার। নমস্কার, আপনার পরিচয় জানতে পারি কি? এই নগরীতে নতুন মনে হচ্ছে। আজ্ঞে হ্যাঁ, এই নগরীতে আমি প্রথমবার এসেছি। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? হ্যাঁ সেসব আমি আপনাদের বলছি, কিন্তু প্রথমে এটা বলুন যে এখানে তেনালিরাম কে আছেন? কে তেনালিরাম? আরে ও তো খুব বড় বিদ্বান। আরে বিদ্বান তো আমিও, আর অনেক বড়। ওই তেনালিরাম কি করে? আরে কিচ্ছু না কিচ্ছু না, খালি মহারাজের সামনে পেছনে ঘুরতে থাকে, আর দু চারটে ওই পুরনো যুক্তির কাহিনী শোনায়, আর মহারাজ করতেই থাকে ওর প্রশংসা, আর সবাই ওকে বলে বিদ্বান। ঠিক আছে, আমি ওর সব হাওয়া বের করে দেব, শুধু আপনি আমাকে রাজদরবারে নিয়ে যাবার বন্দোবস্ত করে দিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই রাজপুরোহিত মশাই। ঠিক আছে। মহারাজ, ইনি বিদ্বান ব্যক্তি, আপনার সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে এসেছেন। প্রণাম মহারাজ। মহারাজ, এই বিদ্বান পুরো 15টা ভাষা খুব উত্তম ভাবে জানেন আর বলতেও পারেন। 15টা ভাষা? আরে বাপরে, কি বলছেন কি? আজ্ঞে মহারাজ, আমি 15টা ভাষা উত্তম প্রকারে জানি, আর আপনার দরবারে অতি জ্ঞানী আর বিদ্বান পণ্ডিত আছে, এটা শুনে আমি এখানে এসেছি। হ্যাঁ, আমার দরবারেও প্রচুর বিদ্বান আছেন, আর আমি আপনাকেও দরবারে আশ্রয় দেব। আজ্ঞে মহারাজ, কিন্তু প্রথমে আমি আপনার দরবারের বিদ্বানদের একটা ছোট পরীক্ষা নেব। যদি তারা তাতে উত্তীর্ণ হয় তাহলে আমি আপনার রাজসভায় আশ্রয় নেব। কি পরীক্ষা বলুন? পুরোহিত মশাই, পরীক্ষা নেবেনইনি। মহারাজ, এখন আমি 15টা আলাদা আলাদা ভাষায় কথা বলে দেখাব, এটা শুনে আমার মাতৃভাষা কি এটা যদি এই দরবারের কেউ বলে দিতে পারেন, তাহলেও সমস্ত বিদ্বান উত্তীর্ণ হয়েছেন এটা আমি ধরে নেব। ঠিক আছে, আমাদের দরবারে অনেক বিদ্বান আছেন, ওদের মধ্যে কোনো একজন বিদ্বান অবশ্যই আপনার মাতৃভাষা ধরে ফেলবেন, আপনি শুরু করুন। রাজার অনুমতি নিয়ে বিদ্বান তামিল, গুজরাতি, মারাঠি, বাঙালি, তেলেগু, উড়িয়া, এমন পুরো 15টা ভাষা বলে শোনালেন। এক একটা ভাষা শোনার পর দরবারে সেই ভাষার লোকেদের মনে হল সেটাই বোধহয় ওনার মাতৃভাষা হবে। কিন্তু ওই বিদ্বান সমস্ত ভাষা সাবলীলভাবে বলে গেলেন, এই জন্য ওনার মাতৃভাষাটা সঠিকভাবে কি তা দরবারে উপস্থিত কোনো বিদ্বান বুঝতে পারলেন না। বিদ্বান গৌরবের সাথে মহারাজকে জিজ্ঞেস করলেন, মহারাজ, কেউ বলতে পারবেন যে আমার মাতৃভাষা কি? হুম,
এটা শুনে রাজা সবার দিকে কটাক্ষ ভরা দৃষ্টিতে দেখলেন। সবার নজর নিচু হয়ে গেল। শেষে তেনালিরাম আর রাজার নজর এক হল। কে তেনালিরাম, তুমিও কি বুঝতে পারলে না যে বিদ্বানের মাতৃভাষা কি? রাজপুরোহিত মশাই, এমনটা নয় মহারাজ, এই মহাশয় অতি বিদ্বান। ওনার মাতৃভাষা জানতে হলে কিছু সময় ওনার সাথে কিছুক্ষণ সময় কাটাতে হবে। ভাই তেনালিরাম, ওই সময় আর তা কাটাবার অবসর আপনাকে আমি নিশ্চয়ই দেব। আসুন, আমরা দুজনে বিজয়নগরে ঘুরতে চাই। আপনার সাথে আমার সময়ও কাটবে আর এই বিজয়নগরের পথও দেখতে পাব অবশ্য। কিন্তু মহারাজ, একটা বিনতি আছে, আপনিও সাথে চলুন। ঠিক আছে, চলুন, আমিও যাব আপনার সাথে। এরপর রাজা, তেনালিরাম আর ওই বিদ্বান দিনভর বিজয়নগরে ঘুরতে থাকল। চর্চার সময় বিদ্বান প্রত্যেক বাক্যের পরে আলাদা আলাদা ভাষায় কথা বলতে লাগল। মহারাজ, সারাদিন রোদ্রে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে একটু বিশ্রাম করে নিই। অবশ্যই বিশ্রাম নেব। এসো তেনালিরাম, এখানে বসি। আগে মহারাজ, আপনার এই শহর খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়া আমাদের রাজ্যে তেনালিরামের মতন বিদ্বানও আছেন, ওনারও বৌদ্ধিক সৌন্দর্য প্রশংসার যোগ্য। উমা, মরি গেও। কি হলো? দেখুন মহারাজ, আপনার বিদ্বান তেনালিরাম আমার পায়ে কাঁটা ফুটিয়ে দিয়েছে। দেখুন দেখুন কত রক্ত বইছে। এত বড় বিদ্বানের এত ছোট কাজ শোভা পায় না। মহারাজ, আমায় ক্ষমা করবেন, কিন্তু এই বিদ্বান মহোদয়ের মাতৃভাষা গুজরাতি। কি করে মহারাজ, কোনো ধরনের ব্যথা পেলেই কিন্তু মানুষ তার মাতৃভাষা বলে দেয়। এর মাতৃভাষা জানার জন্য একে একটু ব্যথা দিতে হলো মহারাজ। মহারাজ, আমার মাতৃভাষা গুজরাতি। বাহ তেনালিরাম, আপনি সত্যি অতি বুদ্ধিমানী। আপনার বুদ্ধি আর চাতুরির সামনে আমি নতমস্তক হলাম। প্রণাম।